সবাই তো কাজ করবে, কাজ না করলে তোমাকে টয় কিনে দেবে কি করে? আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা। আপনারা রাজকুমার সিনেমাটা দেখার জন্য কেউ আগ্রহ থাকবেন না, কেউ দেখতে চাইবেন না। দর্শক বিন্দু, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টাইপ করে দিবেন। শুধু বেল আইকনে টাইপ করলে হবে না, অল বেল আইকনে টাইপ করলে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, মূল আলোচনায় চলে যাই। শাকিব খানের যে রাজকুমার 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 সারা বাংলাদেশে গুনগুন গুনগুন চলতেছে, আমেরিকাতে গুনগুন চলতেছে, এই রাজকুমার নিয়ে এমনই বর্তমানে রাজকুমার ছবিটি, রাজকুমার সিনেমাটি, শাকিব খান, শাকিব খানের পরিচালক, এমনই ধুমকি হামকি অপমানিতর ভিতরে তারা চলতেছে, আপনারা জানলে অবাক হবেন। প্রিয় দর্শক বিন্দু, আমি যখন সিনেমাটি দেখলাম, দেখার পরে আমি রিভিউ করতেছি যে আসলে সিনেমার ভিতরে কোনো গল্প নাই, কোনো রিয়াকশন নাই, অ্যাকশন নাই। হ্যাঁ, মানুষ তো একটা সিনেমা দেখতে যায় কি কারণে? যে সিনেমার ভিতরে ফুল অ্যাকশন থাকবে এবং সিনেমার গল্পটি হবে এমনই একটি গল্প যে গল্পটি মানুষ দেখে সিনেমার মধ্যে কেঁদে দিবে, সিনেমাটি দেখে কিছু শিক্ষা পাবে। আমরা তো এই কারণে সিনেমা দেখি, এই কারণেই তো সিনেমা দেখতে যাই। দর্শকবৃন্দ, যদি মানুষ ঠকানো, প্রতারক, ধোকাবাজি এমনই ছবি তৈরি করে শাকিব খানের পরিচালক আপনাদেরকে উপহার দেয় এই ঈদে, তাহলে আপনাদের মাথাটা কি বলবে, মাথার ভিতরে কেমনটা লাগবে? দর্শকবৃন্দ, তো প্রিয় দর্শকবৃন্দ, আমার কাছে ছবিটি অবশ্যই ভালো লেগেছে, অ্যাক্টিং ভালো লেগেছে। হ্যাঁ, রাজকুমার ছবিটি অ্যাক্টিং আমার কাছে খুব প্রিয় লেগেছে, খুব ভালো লেগেছে প্রিয় দর্শকবৃন্দ। কিন্তু এই ছবির কোনো গল্প নেই, ফাউ, ছবির কোনো গল্প নেই, ফাউ, অ্যাকশন নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট, ঠিক আছে? তো মানুষের যে চিল্লাচিল্লি, দর্শকের যে চিল্লাচিল্লি, বাংলাদেশের নাগরিকরা যারা যারা ছবিটি দেখতেছে হলে গিয়া, তাদের যে চিল্লাচিল্লি, এই চিল্লাচিল্লির কারণে শাকিব খান রাগান্বিত হয়ে এমনই কথা বলেছে যে কথাটি আপনারা শুনলে অবাক হয়ে যাবে। তো এখানে শাকিব খানের কিছু ভক্ত, শাকিবিয়ান কিছু আছে যারা শাকিব খানকে গালাগালি করছে, প্লাস শাকিব খানের পরিচালকরে পর্যন্ত ছাড়া নাই এমনভাবে গালাগালি করেছে। প্রিয় দর্শক বিন্দু, সামান্য সেই ফুটেজটি আপনারা দেখতে থাকুন। শাকিব খানের পরিচালকের মায়ের রেসিপি, ফার্স্ট টাইম ভালো লাগছে কিন্তু লাস্ট টাইম ফিনিশিং দিতে পারবে না, টাকাটা ফেরত দিবে। ও মাই গড, প্রিয় দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন তো কি জঘন্য ভাষায় শাকিব খানকে শাকিব খানের পরিচালকরে গালাগালি করেছে। দর্শক বিন্দু, তো আরেকটা আপনারা রিভিউ দেখেন, তারা সিনেমা থেকে বের হয়ে যে কথাগুলো বলতেছে যে আসলে শাকিব খানের ছবিটি, রাজকুমার ছবিটি ভালো কিনা। শুধু শাকিব খান না, আমি যতটুকু রিভিউ দেখছি কালকে থেকে আজ পর্যন্ত, সবাই বলতেছে অভিনয়টা নাকি খুব ভালো হয়েছে, গল্প যাই হোক। দর্শক বিন্দু, প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই দেখতে পারলেন আর শুনতে পারলেন যে আসলে সিনেমার গল্প নেই, সিনেমার কাহিনী নেই, অ্যাকশন নাই, কোনো কিচ্ছু নাই, খালি শাকিব খানের অ্যাক্টিংগুলো ভালো হয়েছে। এলো বিষয়, আসলেই এই কারণেই হিমেল আশরাফ এই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে ট্রেলার দেখায় নাই, আসলে সিনেমাটি অসম্পূর্ণ, সিনেমাটি ফিনিশিং দিতে পারে নাই, বুঝতে পারছেন তো প্রিয় দর্শকবৃন্দ। এখন আমি গ্রিন কার্ডের কথা বলবো আপনাদের কাছে, যে আমি দেখেছি, আমি যে গ্রিন কার্ড ছবির আপনাদেরকে আমি একটি ভিডিও ছেড়েছি যে গ্রিন কার্ড ছবিটি এরকম হতে পারে, গ্রিন কার্ড ছবিটি ভালো হতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আমি যে গ্রিন কার্ডের ছবির ভিডিওটি ছাড়ছি, সেই ভিডিওটির কমেন্টগুলো আমি চেক করে দেখলাম, যারা ছবিটি দেখেছে এবং আমিও দেখে আসলাম ছবি, আসলেই ভাই
শাকিব খানের এই রাজকুমার, হ্যাঁ, যে ছবিটা চলতেছে, এই রাজকুমার ছবিকে মানে টক্কর দিয়ে উপরে যাচ্ছে। আপনারা যারা দেখেন নাই এই গ্রিন কার্ড ছবি মারুফ ভাইয়ের, এই গ্রিন কার্ড ছবিটি আপনারা দেখে আসেন হলে গিয়ে, আপনারা কিছু শিখতে পারবেন, শিক্ষা নিতে পারবেন, আপনাদের কিছু মানে যোগ্যতা হবে যে কিছু শিখে। দর্শকবৃন্দ, আমি মিথ্যা কথা বলি নাই, আপনারা আমার ভিডিওগুলো চেক করে দেখেন, ওখানে যে আমি গ্রিন কার্ডের একটা ছবি ছেড়েছি অলরেডি 7K-এর উপরে ভিউ হয়ে গেছে, আপনারা দেখে আসেন ওখানে রিভিউগুলো কী দিয়েছে যারা যারা দেখেছে, আপনারা দেখে আসবেন। এখানে মারুফ ভাইয়ের যে বিয়ে আছে, যে মেয়েটি যে অভিনয়টা করছে, জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য করেছে, জাতীয়তা পুরস্কার, বাংলাদেশের জাতীয়তা পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে এমনভাবে অভিনয়টা করেছে। আর মারুফ ভাইয়ের তো কথা তো বলবোই না, মারুফ ভাই তো আরও ফাটিয়ে দিয়েছে ছবির মধ্যে, ঠিক আছে। আর গল্পটা দেখলে নিজের কাছে একটা আফসোস লাগে, কষ্ট লাগে, যে আসলেই বাংলাদেশের একজন নাগরিক হয়ে বাইরের নাগরিক হওয়াটা কতটা কষ্টকর। আমাদের কাছে শিখতে হবে, আমরা শিখব এই মারুফ ভাইয়ের সিনেমাটা দেখে শিখব। আমরা যদি ভবিষ্যতে আমার প্রবাসী ভাই যারা প্রবাসী হতে যাচ্ছে তারা কি শিখবে, প্রিয় দর্শকবৃন্দ, তাই না? এই সমস্ত কাহিনিগুলো, সত্য কাহিনিগুলো মারুফ ভাই ওই সিনেমাতে তুলে ধরেছে। একটি কার্ড পেতে গেলে কতটা কষ্ট করতে হয়, হ্যাঁ, এবং নিজের ফ্যামিলিকে নিয়ে কতটা কষ্টের মধ্যে থাকতে হয় একটি কার্ডের জন্যে, সেই দৃশ্যগুলো, ফুটেজগুলো, সেই কষ্টের করুণ কাহিনিগুলো তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তো আপনারা কেন রাজকুমার 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 নিয়ে পড়ে রয়েছেন, আমার কথা এটা, রাজকুমার ছবির ভিতরে ভাই কোনো গল্প নেই, কোনো কাহিনি নেই, কোনো অ্যাকশন নেই, মানে খালি শাকিব খানের অ্যাক্টিংগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ দেখার পর রিভিউ দিতেছে শাকিব খানকে গালাচ্ছে, শাকিব খানের পরিচালকরে গালি দিচ্ছে, হ্যাঁ, এ হলো বিষয়। দর্শকবৃন্দ, আপনারা এই যে শাকিব খানের মুখ থেকে আপনারা কিছু কথা আপনারা শুনেন, যে আসলে এই রিভিউ দেওয়ার পরে শাকিব খান রেগে গিয়ে কি কথাটা বলেছে। ওই আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা, গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা, বানাননি তো, যেখানে অভিনয় করেছে প্রিয় ভাই ব্রাদার, আপনারা তো শুনতে পারলেন শাকিব খান ভাই যে কথাটা বললো, আসলে কিন্তু ওনার কথার ভিতরে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, গুরুত্বপূর্ণ কথা আছে, যে কথাগুলো আমাদের প্রত্যেকটি মানুষের মস্তিষ্কের ভিতরে গেঁথে রাখা দরকার এবং মেনে চলা দরকার। আসলেই তাই, উনি যে বলছে যে আপনারা একটা সিনেমা তৈরি করে দেখান তো, 5-7 বছরে যারা সমালোচনা করতেছেন, যারা পরিচালক প্রযোজক আছে, পুরান পরিচালক প্রযোজক আছে, তারা তো 5-7 বছর না, আমি তো দেখেছি 15 বছর ধরে ভালো কোনো ছবি উপহার দিতে পারে নাই। এই শাকিব খান আছে বিদায় ইন্ডাস্ট্রিজটা বেঁচে আছে বাংলাদেশের, তো আমিও তাই মনে করি। তবে হ্যাঁ, শাকিব খান তো একটি পরিচালক, মানে উনি একটি অ্যাক্টর, অ্যাক্টিং করে, তো ওনাকে পরিচালক যেভাবে চালাবে সেভাবেই তো উনি চলবে, দোষটা তার ওনার না, দোষটা তো ওনার না, পরিচালকের দোষ, বুঝতে পারছেন শাকিবান ভাই ব্রাদার? আসলে আমার কাছে খুবই খারাপ লাগলো রাজকুমার ছবিটা, সিনেমাটা দেখার পরে, যে এত টাকা খরচ করার পরে যদি শাকিব খানের ফেস ভ্যালুটা এই ছবিতেই নষ্ট করে দেয়, শাকিব খানের মাকে নিয়ে গালি দেয়, শাকিব খানের বাপকে নিয়ে গালি দেয়, পরিচালকের বাপকে নিয়ে গালি দেয়, পরিচালকের মাকে নিয়ে গালি দেয়, প্রিয় দর্শকবৃন্দ, আপনারাই বলেন শাকিবান ভাই, আপনাদেরকে আঘাত লাগবে কি না, আপনাদের মনে আঘাত লাগবে কি না একটু কমেন্ট করে জানাবেন। তো অতিশেষে একটা কথাই বলতে চাই, যারা শাকিব খানকে বলেন, মারুফ ভাইকে বলেন, অমর সানিকে বলেন, যে যার ছবি আপনারা দেখতেছেন, যার ছবি আপনাদের কাছে ভালো লাগতেছে, ভালো রিভিউ দিবেন, খারাপ লাগলে খারাপ রিভিউ দিবেন, তবে অনুরোধ থাকবে ভাই, সামান্য 100 টাকা, 120 টাকা, 80 টাকা, 50 টাকার একটি টিকিট নিয়ে সিনেমা দেখার কারণে, 50 টাকার জন্যে, 100 টাকার জন্যে, 200 টাকার জন্যে, হ্যাঁ, এই পরিচালক প্রযোজক এবং শাকিব খান, হ্যাঁ, তাদেরকে, অ্যাক্টরদেরকে আপনারা গালাগালি করবেন, মা তুইলে গালাগালি করবেন, বাপকে তুইলে গালাগালি করবেন, এই অধিকারটা কিন্তু কেউ দেয় নাই, ঠিক আছে, এই ইনসাল্টটা কিন্তু কেউ দেয় নাই। যারা গালাগালি করতেছেন তো ভাই গালাগালি করাটা বাদ দেন, কারণ আপনারা ভাই গালাগালি করলে অবশ্যই আপনাদের এই গালাগালিটা কিন্তু তাদের গায়ে লাগবে না,
কিন্তু তাদের মা বাবার উপর গায়ে লাগবে, ঠিক আছে? তো এলো বিষয়, মানুষের ছবির ভিতরে ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, আপনারা ভুল ধরেছেন কিন্তু গালাগালি করেন না, ঠিক আছে? গালাগালি কিন্তু সমাধান না, আপনারা বলবেন যে শাকিব খানের এই ছবিটি অসম্পূর্ণ, ফিনিশিং দিতে পারে নাই, শাকিব খানের ছবিটি ভালো হয় নাই, এটা কি ছবিটা ছাড়লো, আমাদের টাকাটা বিফলে গেল, এইভাবে বলতে পারেন। কিন্তু মা তুলে গালাগালি, বাপ তুলে গালাগালি, এটা কিন্তু ঠিক না। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, আপনারা যদি কিছু শিখতে চান তাহলে আপনারা গ্রিন কার্ড ছবিটি দেখে আসুন, মানব ভাইয়ের গ্রিন কার্ড ছবিটি আপনারা দেখে আসবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আমি হালকা একটু ফুটেজ আপনাদেরকে আমি দেখাচ্ছি যে শাকিব খানের রাজকুমার সিনেমার একটু ফুটেজ আপনারা দেখুন। তো ভাই ব্রাদার, আপনারা রাজকুমার সিনেমার ফুটেজ একটু দেখতে পারলেন, এখন আপনারা দেখতে পারবেন এখানে গ্রিন কার্ড ছবির মারুফ ভাইয়ের সম্মানিত ভাই ব্রাদার, আপনারা সবকিছু দেখতে পারলেন, বুঝতে পারলেন। যদি আমার কাছ থেকে কিছু সত্য তথ্য পেয়ে থাকেন ভাই, তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একটাই অনুরোধ থাকবে যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি টাইপ করে দিবেন, অল বেল আইকনটি টাইপ করে দিলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।